Assalamualaikum viewers, welcome to my channel Cooking Studio by Farah. যেহেতু লকডাউন চলছে এবার আর বাইরের ইফতার খাওয়া হচ্ছে না, তাই বলে কি এবার আমরা বাজারের ফুলকো ফুলকো বেগুনিগুলো মিস করব? viewers, একদমই না। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাজারের দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া এক চামচ, হলুদ গুঁড়া এক চামচ, দিয়ে দিব স্বাদমতো লবণ, আপনারা যদি এই রেসিপিটি ভালো করে ফলো করেন অবশ্যই বাজারের মতো ফুলকো ফুলকো বেগুনি হবে। আমি মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোর 2 চামচ, কর্নফ্লোর দিচ্ছি, এতে বেগুনিটা অনেক মচমচে হবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই মিশ্রণটি ডিপ ফ্রিজে তুলে রাখতে পারেন পরবর্তী ইউজের জন্য। আমি এরপর দিয়ে দিব পানি। পানি আমরা একবারে দিব না, আমরা অল্প অল্প করে দেব। বেশি দিয়ে ফেললে ব্যাটারটি অনেক পাতলা হয়ে যেতে পারে, তাই ভালোভাবে গুলিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, কালো জিরা। কালো জিরা দিলে বেগুনি ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে না ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব এক চামচ বেকিং পাউডার। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিব তেল। তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটি হয়ে গেলে অবশ্যই 20 থেকে 30 মিনিটের জন্য ব্যাটারটি রেখে দিতে হবে। ব্যাটারটি ঠিক এরকম হবে, আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা যদি পুরো আঙ্গুলটাকে কভার করে তাহলে বুঝবেন ব্যাটারটি রেডি। এরপর আমি চলে যাচ্ছি ভাজার জন্য। বেগুনি অনেক পাতলাও না অনেক মোটাও না এমন ভাবে কাটতে হবে। আমি ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি, ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে। এরপর আমি তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, দেওয়ার সাথে একদম ফুলে উঠেছে। আমি একে একে সব দিয়ে দিচ্ছি, একদম ফুলে উঠেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার ফুলকো বেগুনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।